আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা জিনিস শেয়ার করবো আপনাদের মাঝে, চমৎকার একটা জিনিস। তো হয়তো যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য এটা কিন্তু কার্যকারী হবে। আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং নো স্কেপ, ওকে, স্কেপ করে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? পুরো ভিডিওটি কিন্তু না টেনে দেখবেন। হ্যাঁ, যারা আমরা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছি ইউটিউবে বা করতেছি বা করবো, এই ধরনের মনোনীতা আছে তাদের জন্য এই ভিডিওটি পুরো হেল্পফুল হবে। ওকে, ভিডিওটি হচ্ছে, আপনি যখন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন তো আপনি ক্যামেরার সাথে কথা বলতে গেলে কিন্তু আপনার জড়তা, মুখের জড়তা চলে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক, ঠিক আছে? জড়তা আস্তে আস্তে আপনি কেটে যাবেন ইনশাল্লাহ। আপনি যদি আস্তে আস্তে ভিডিও করেন, আমার কিন্তু আগের প্রথম ভিডিও দেখেন এবং আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো দেখেন, কিন্তু আস্তে আস্তে জড়তা কমে আসছে, কমে আসতেছে ইনশাল্লাহ, জড়তা থাকবে না, দেখবেন আমার জড়তা থাকবে না। বা আপনারাও আসেন, আপনাদের মাঝেও জড়তা থাকবে না, আসেন, প্র্যাকটিক্যালি ক্যামেরার সামনে নামেন, ক্যামেরার সামনে যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে? আর আপনি যখন প্রথম ইউটিউবে কাজ করতে যাবেন বা কন্টেন্ট তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু মুখের জড়তার কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলবে, কথা বলবে। আমি কিন্তু বেসিক্যালি আমি দেখতেছি আমার কমেন্টে কিন্তু 350 নিচে সাবস্ক্রাইবার একজন ভাই কমেন্ট করছে, ব্যাড কমেন্ট করছে, যে ভাই আপনি কথা জানেন না, কথা একটু ভালোভাবে আগে শিখে আসেন, এই কথাটা বলছে, বুঝছেন? তো খুব কষ্ট লাগছে বাইরে। তো দোয়া করি ভাই, আপনি দোয়া করবেন, আমি আপনি বলি আপনি আমার দোয়া করবেন যে আমি ভালোভাবে কথা বলতে পারি, ঠিক আছে? দোয়া করবেন, শুধু আপনারা, আমি গালিও দেবো না, কিছু খারাপ কমেন্টও করবো না, আপনার জন্য দোয়া রইল এবং ধন্যবাদ রইল কথা বলার জন্য। আর এই কথাটা বলার কারণ আমার কিন্তু আরও এই কথাটাতে একটা ইম্প্রেশন তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি সামনের দিকে ভালো হতে পার ভালোভাবে কথা বলতে পারবো, ঠিক আছে? এই মনোভাবতা চলে আসছে আমার সাথে, আমার মাঝে। তো যারা ইউটিউবে কন্টেন্টার আসছেন তারা, আমি বলবো কে কী বলো বা না বলো, বনকিয়া আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। কথা আছেন, লেগে থাকুন, লেগে থাকলে আপনি একদিন একদিন সাকসেসফুল হতে পারবেন, আর যদি আপনি না লাগেন তাহলে সাকসেসফুল হতে পারবেন। যারা মনোনীত নিয়ে আসেন যে ইউটিউব করবেন বা প্ল্যানিং করছেন যে ইউটিউবার চ্যানেল খুলবেন বা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, চলে আসেন। যদি আপনাদের হেল্প লাগে, কথা বলেন, ইংলিশে বলে হেল্প ইচ আদার, ঠিক আছে? একজন তো একজন হেল্প করেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে সাপোর্ট করবো, আমি আপনাদের আপনারা আমাদের সাপোর্ট করবো, এটা কিন্তু আপনার প্রাণে আছে। এক ভাইয়ে দুর্বল তারকে সাহায্য করুন, টাকা দিয়ে সাহায্য করতে হলে টাকা দিয়ে সাহায্য করুন, যদি না করতে পারেন তাহলে তাকে যুক্তি দেন যে এইভাবে করো, না করলে চুপ থাকেন, ঠিক আছে? আসেন, সমস্যা নেই, কে কী বললো এটা দেখা বিষয়। আর বিশেষ করে আমি যা দেখতেছি, যারা আপনাদের আপনজন তারা কিন্তু আপনার বয়কট করে চলবে, আপনি প্রথম প্রথম ভিডিওগুলো আপনার দেখবেন না, তারা স্কিপ করে যাবে, বলো অনেক কিছু বলবে, অনেক কিছু বলে কদিন থেকে ব্যবসা বলে, কিন্তু এইগুলা আমি শুনতে পাই আমার নিজের কানে, শুধু আমার নিজের কানে, আমি কিন্তু অন্য অন্য ভিডিও যারা নতুন ইউটিউবার তাদের ভিডিও কমেন্টসে যাই, তারপরে দেখি যে দর্শকরা কী কয়, বুঝছেন? জঘন্য জঘন্য কথা বলে, ঠিক আছে? তো যারা বলেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট, ভাই যা কিছু কন বা বিদায় কন চিন্তা মনে করেন, বুঝছেন? সবাই কিন্তু মারফেটতে শিখে আসে না ভাই, ঠিক আছে? কে রেগুলার কথা বলেন, মানুষের কষ্ট দিন কেসে জন্য, ঠিক আছে? একটা মানুষে উৎসাহিত করবেন, পারলে উৎসাহিত করবেন, ক্রিটিসাইজ করা ভালো না, এগুলা ভালো না, ঠিক আছে? আপনি মনে করতেছেন যে ভাই কথা বলতে পারেন না, আপনি অনেক অনেক শেড হয়ে গেছেন গা, অনেক বড় হয়ে গেছেন গা, এই ধরনের অহংকার করবেন না ভাই, আজকে আসছেন কালকে নাই, ঠিক আছে? আপনি যদি একটা ভালো জিনিস শেয়ার করেন, শেয়ার করতে যদি আমাদের ভুলভ্রান্তি হয় আমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? কারোর মনে কষ্ট দেন না, ঠিক আছে? কারোকে খারাপ কমেন্ট করেন না, পারলে একজন মাসে উপকার করেন, ঠিক আছে? না পারলে করেন না। তো যারা ইউটিউবার আছে নতুন ভাইরা তাদেরকে বলছি, কে কী বললো না শুনে আপনারা খারাপ কমেন্টস করুন, উত্তর দেন, ঠিক আছে? দোয়া করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন ভালোভাবে ভিডিও মেক করতে, এ ধরনের কথা বলবেন, কমেন্টস করবেন, তাদেরকে গালি দেবেন না বা তাদের সাথে রিপ্লাই কোনো
তর্কে যাবেন না, জড়াবেন না, ঠিক আছে? আর যেটা বলতে চাইছিলাম যে আপনি ভিডিও করলে কিন্তু আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তারা খাবে না, দেখবে না, খাবে না বলতে মানে দেখবে না, কি দেখবে না, আপনি বয়কট করে চলবে, ঠিক আছে? বিভিন্ন কথা বলবে, এ কী শুরু করে দিয়েছে ফেসবুকে আর ইউটিউবে, বিভিন্ন ধরনের মন্তব্য করবে, করুক, সমস্যা নেই, আপনার কাছে আপনি গেছিলেন, একদিন আপনাকে ঠিকই তারা গ্রহণ করবে। গ্রহণ করবে কখন? যখন শেষ পর্যায়ে তারা আসবে আপনার লাইনে, আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে? প্রথম প্রথম আপনি করবে না, এটাই বাস্তব, ঠিক আছে? আর আমরা বাংলাদেশের আর হিংসা আর হিংসা রূপ লালসা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের প্রতি এত হিংসা আর লোভ লালসা আমি কোনো বাংলার কোনো দেশে, আমি কিন্তু অনেক দেশ ভিজিট করছি, মালয়েশিয়া করছি, ইন্দোনেশিয়া করছি, মোটামুটি সিঙ্গাপুরও আছি, ঠিক আছে? কিন্তু আমি দেখি না এত হিংসা, হিংসা কেন বাংলাদেশের মধ্যে? আপনি দেখা যায় ফেসবুকটা খুলিয়ে দেখা যায় কোন খারাপ, কোন আর কোন কিসে কোন লোভ লালসা করে খুন করা হচ্ছে, ঠিক আছে? জমি জমা নিয়ে খুন হচ্ছে, জায়গা সম্পত্তি নিয়ে খুন হচ্ছে, মানে কারে মায়েরা কারে খাইব, কারে মায়েরা কারে উঠব, কী লাভ রে ভাই, দুদিনের জিন্দগি কী করে লাভ, কী কৈফত দিতেই হবো? একটা মানুষের প্রাণ ছিন্ন করা, প্রাণ ছিন্ন করা মানে দুনিয়াতে টের পাইবেন, দুনিয়া তো শান্তি পাইতেন না, আহারে তো শান্তি পাইবেন না, একটা মানুষকে জীবন নষ্ট, জীবন শেষ করিয়া কী লাভ এগুলা কইরা, লোভ লালসা কইরে লাভটা কী? জায়গা সম্পত্তি নিয়ে ভরে যাবেন গা, ওইতেন না, আমি সুখ শান্তি পাই, জেল খাইটা খুঁজটা দিয়ে গেছে, কোনো সংসারটা থাকবে না, সুখ অসুখ বিশুখ মানে আল্লাহর গজব দুনিয়াতে বোগাই নিব, আহেরাতে তো বিশাল কষ্ট আপনার জন্য, বিশাল কষ্ট হইব। এই যে একজনে নিখুঁজ হয়ে যায়, এইজনে খুন করে লাই, এইজন দেখা গেছে চা, একটা খুন দেখলাম চা খাইতে যায়, এখন চা খাইতে গেছে বাসার থেকে খুন হয়ে গেছে, এগুলা কি কাহিনী? এগুলা দেখলেন নিজে যে বাংলাদেশে জন্মাইছে এটাই মানে ঘৃণ্য লাগে। আসলে যদি সিঙ্গাপুরে পিয়ার পাইতাম না, বাংলাদেশে আমি গেলাম না, বাংলাদেশে টোটালি আমি বাংলাদেশে গেলাম না, খুব কষ্ট লাগে এগুলা দেখলে, বুঝছেন? ফেসবুক ঠিক আছে, তো যারা বাংলাদেশে যারা নতুন কন্টিনিউ কাজ করতে যেরকম মানে এক কথা আর কথা চলে আসে, তো এই জন্য বিরক্ত হবেন না। তো কে কী বলুক বা না বলুক, আপনারা কাজ করেছেন, কন্টিনিউ এগিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনার সাকসেসফুল হবে। ওকে বন্ধুরা, তো আর দেরি করছি না, তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিনে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম, আমি হালাল, আল্লাহ হাফেজ।